তারিখুল দামেস্কের লেখক উনি বলতেছে কাফ বিন জুহাইরের জবানের সাথে জবান মিলাইয়া ওই কাফেরটা ওই পাদ্রীটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গ্রহণ করার সাথে সাথে ওই পাদ্রীটা মাথাটা ঘুরান দিয়ে কাফ বিন জুহাইরের সামনে পড়ে গেছে। কাফ বিন জুহাইরের সামনে পড়িরা হঠাৎ করে মুসকি মুসকি ঘুমের মধ্যে ওই খ্রিস্টান পাদ্রীটা হাসতেছে। আল্লাহ যখনই ছিলেন কা তার নাকি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা নাকি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। নিজ নূর ইতে খোদা হাবিবের নূর করলেন যোদা, জোশ মারিলেন এসে কেড়ে দরিয়া, হায়রে সময় যায় পর দূরদে নবী মোস্তফায়, বলেন পর দূরদে নবী গো সময় যায় পর দূরদে নবী ফাই, বলেন পর দূরদে নবী মোস্তফাই গো সময় যায় পর দূরদে। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রুহু রে ডুকরু হো আদমের সিনায়, অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে নহয়ো, বলে অন্ধকারে থাকা ভীষণ দা হাই গো সময় যায় পর দূরদে নবী মোস্তফাই, বলেন পর দূরদে নবী ফাই গো সময় যায় পর দূরদে। মুহাম্মদী নূর হইতে ছিলেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামামে সংসার। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের একটা তাসাল্লি দিয়ে পুরো পৃথিবী বানাইছেন। এজন্য আশেক বলতেছে মুহাম্মদী নূর হইতে ছিলেন আল্লাহ পাক জাতে, বানাইলেন তামামে সংসার। নূরে মুহাম্মদী পাইয়া রুহু যায়া দমে চইলা, নূরে মুহাম্মদী পাইয়া রুহু যায় আদমে চইলা, রুহু বলে এখন থাকতে বড় সুন্দর দেখা যা হাই গো সময় যায় পর দূরদে নবী মোস্তফায়, বলেন পর দূরদে নবী ফাই গো সময় যায় পর দূরদে নবী। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা যখন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ তাআলা জগতের মধ্যে এখনো পাঠান নাই, আমার আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক এবং অন্য সকল রূহ মুবারককের সামনে আইনা আমার আল্লাহ তাআলা সকল রূহুদেরকে প্রশ্ন করে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, একটা রূহ জবাব দেয় না। এমন টাইমে আমার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হঠাৎ করে যখন দাঁড়ায়া যায়, ওই রূহ মুবারক দাঁড়ায়া আসমানের দিকে উইটা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের দিকে সেজদা দেয়, আমার আল্লাহ তাআলা ওই রূহ মুবারকের দিকে আঙ্গুলের ইশারার মাধ্যমে বুঝাইতেছে ও গো রূহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে এমন ভাবে সেজদা দেওয়ার কারণ উনি একটা জবাব দিয়ে রূহ থেকে আওয়াজ আসে, কলু বালা হা আল্লাহ আপনি
আমাদের প্রভু। আমার আল্লাহ কয় সকল রুহুকে প্রশ্ন করলাম, একটা রুহুও কোনো জবাব দেয় না। আমার বন্ধু মুহাম্মদ মুস্তফা, আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রুহু মুবারক যেহেতু আমি আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী প্রদান করলো, যারে ও রহমতের ফেরেশতারা আমার নবীর রুহু মুবারককে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালার বাণী প্রচার করার জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব। আমার আল্লাহ তালা আমার নবীর রুহু মুবারককে এমনভাবে দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করাইলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে অদ্যবধি পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পয়দা হয়েছে সকলে যদিও আদম জাদা হয়, কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুনিয়ার জমিনের মধ্যে আগমনের পরে একজন একজন করে সন্তান জন্ম দেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী মা হাওয়া দুনিয়াতে দুইজন দুইজন করে সন্তান জন্ম দিয়েছেন, দুইজন দুইজন করে সন্তান জন্ম দেওয়ার পরে স্তরে 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 হযরতে আব্দুল মুত্তালিব থেকে, হযরতে আব্দুল্লাহ থেকে, হযরতে মা আমেনার রেহেম মুবারক থেকে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। মিলাদুন নবীর আলোচনা বাবা আদম থেকে এখন পর্যন্ত করলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু মিলাদুন নবীর মাহফিল শুধু ধারাবাহিক আমি আপনাদের কাছে কথাটা বলার জন্য এবং আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য বলে যাচ্ছি। আমার নবী দুনিয়াতে আগমন করলেন একদিন দুই দিন করে করে ছয় মাসের মাথায় আমার নবীজির আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আমার নবীজির আম্মাজান বিদায় হওয়ার পরে আমার নবীজিকে নবীজির দাদাজান লালন পালন করলেন, নবীজির দাদাজানের পরে নবীজির চাচা হযরতে আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা লালন পালন করলেন। এবার লালন পালন করার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন দুই দিন তিন দিন চার দিন করে করে আমার নবীর বয়স যখন মাত্র 33 বছর, কত দুনিয়ার জিন্দিগিতে 33 বছর বয়স, 33 বছর বয়সে আমার আল্লাহ তালা আমার নবীকে ইসলামের দাওয়াতটা গোপনে গোপনে দেওয়ার কথা বলতেছেন, আমার নবীও গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছেন, মানুষও আমার নবীর কাছ থেকে ইসলামের শিক্ষা নিতেছেন, মুসলমান হইতেছেন, ইসলামের আলো পাইতেছেন। কিন্তু আমার নবীজির বয়স যখন 40 বছর হয়ে যায় আমার আল্লাহ তালা আমার নবীজিকে এলান করে দেয়, বন্ধু ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আর আপনি গোপনে ইসলামের দাওয়াত দিবেন না, এখন আপনি প্রকাশ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় 2 রাকাত নামাজ আদায় করলেন, বলেন না কয় রাকাত? আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, 2টা রাকাত নামাজ আদায় কইরা আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতেছে এমন টাইমে আমার নবীর উপরে অনেক হামলা আসছে, না না আসছে, অনেক হামলা আসছে, কিন্তু আমার নবীজির সঙ্গে এমন একজন বীরত্ববালা সাহাবী ছিল যিনার নাম ছিল হযরতে ফারুকে আজম, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মক্কা মদিনার ইহুদিরা, ও হেজাজ অঞ্চলের ইহুদিরা, গাজা এলাকার ইহুদিরা, আমার রাহমাতুল লিল আলামিন নবীর সামনে তোমরা কে দাঁড়াইবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ধর্মের কথা বলে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা সত্য ধর্ম, এই ধর্মের উপরে কোনো ধর্ম হইতে পারে না। বলে উমর, অল্প কিছুদিন আগে তুমি মুহাম্মদের ধর্মকে পরিত্যাজ্য ঘোষণা করেছ, আজকে কেন তুমি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করলা? হযরত উমর বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান মুবারকের মধ্যে আমি শুনতে পাইলাম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণ কোনো মানুষ যদি প্রবেশ করে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা জান্নাতের এমন সুশীতল জায়গা রেখেছেন, আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে যেই ব্যক্তি আল্লাহ পর্যন্ত যাইতে চায়, খোদার কসম আমি উমর ঘোষণা করলাম ইন্তেকালের পরে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আমি উমর দুনিয়ার পাগল না, আমি উমর টাকার পাগল না, আমি উমর পয়সার পাগল না, আল্লাহর কসম জনে জনে সম্পদের পাগল না, বাহাদুরির পাগল না, আমি উমর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল হয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর
পাগল হয়ে কোন মানুষ যদি দুনিয়া থেকে কবরে যায়, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই জান্নাতের মধ্যে থাকবে আমাদেরকে সেই জান্নাতের মধ্যে রাখবে। আজকে এই কমল মুন্সির হাটের কাঁচা বাজারের ভাইয়েরা এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল করেছে, আমি জানতে চাই নূর নবী রাহমাতুল্লিল আলামিন নবী যদি আজকের মাহফিলের মাধ্যমে খুশি হয়ে যায় আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে থাকবো, এই বিশ্বাস আমাদের সবার আছে না? না তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি মিদানে বাঁচানে ওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ হিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মুদের আশারানো তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশারানো তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না রে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূল ইয়া হাবিব লা ইয়া রাসূলাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন ইয়া রাসূলাল্লাহ। বন্ধুরা রে আমার ও মুসলমানের দল, আমার নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয় নবীর সঙ্গে হযরত ওমর আছে না নাই, হযরত আবু বকর আছে না নাই, হযরত ওসমান জিনুরাইন আছে না নাই, হযরত মওলা আলী আছে না নাই, আমার নবীজির চারজন সর্বশ্রেষ্ঠ সেনাপতি লইয়া আমার নবী যখন সামনের দিকে যায় ইহুদিরা আমার নবীজির সামনে আসে মারার জন্য, কিন্তু আমার নবীজির সামনে যখন ইহুদিরা চলে আসে একটা ইহুদিও আমার নবীকে মারে না। ইহুদিরা যখন দলবদ্ধ হইয়া নবীর সামনে আসে নবীকে মারার জন্য আল্লাহর কসম একটা ইহুদিও আমার নবীকে মারে না। এবার আমার নবীজির সামনে আইসা ইহুদিরা আমার নবীর ডাক দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা নিয়ত করে আসি মারার জন্য, কিন্তু আপনার নূরানি চেহারা মুবারক যখন আমাদের চোখের সামনে আসে আমরা কেমন করে জানি আপনাকে মারার কথা ভুলে যাই, কি জাদু করলা গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা আমি নবীর চেহারা মুবারকের মধ্যে এমন নূরে মুহাম্মদির তাজাল্লি দেখাইয়া দিছে, ওই তাজাল্লি দেইকা কোনো মানুষ আমি নবীকে আঘাত করতে পারে না। ইয়া রাসূলাল্লাহ হাদিস শরীফের মধ্যে দেখলাম আপনাকে নামাজরত অবস্থায় মারছে, আমার নবী বলে নামাজরত অবস্থায় তারা আমার চেহারা দেখে নাই, নামাজরত অবস্থায় এই জন্য তারা আমাকে আঘাত করেছে। ইয়া রাসূলাল্লাহ খবর পাইলাম হাদিস শরীফের মধ্যেও দেখলাম যুদ্ধের মধ্যে আপনাকে আঘাত করেছে, আমার নবী বলে তারা আমার পেছন থেকে আঘাত করেছে। নবী আমার ঘোষণা করে ও দুনিয়ার উম্মতের দলেরা আমাকে কোনো জায়গার মধ্যে কোনো মানুষ সরাসরি চেহারা মুবারক দিয়ে আঘাত করে নাই, কারণ তারা আমি নবীর সামনে আসলে আমি নবীর চেহারা মুবারকের মায়ায় পইরা যায়। নবী আমার ঘোষণা করে উম্মত শুধু আমার চেহারার মায়ায় পড়ে না রে, দুনিয়াতে যদি আমি নবীরে কোনো আলেম ভালোবাসে কোনো প্রেমিক ভালোবাসে আমি নবীজি ঘোষণা করলাম রে আমার আল্লাহ তার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দিবে মানুষ তার চেহারা দেখে ইসলামের ছায়াতলে চলে আসবে। নবীজি
কেমনে ইসলামের ছায়া তলে আসবে গো। আমার নবী কয় আমার কলিজার টুকরা সাহাবি হযরতে কাব বিন জুহাইরের দিকে তাকাও, আমি আপনাদের মাহফিলের স্টেজে ওঠার মাত্র এক ঘন্টা আগে হযরতে কাব বিন জুহাইরের হাদিসটা কিতাব থেকে পড়লাম, আল খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা বর্ণনা। ও বন্ধু, তারিখ উদ্দামেশকের মধ্যে 126 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটা উল্লেখ করা, হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন মসজিদ নববী থেকে বাইরে হইলাম, তখন আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে ছিলেন না, আমার নবী রওজা মোবারকের মধ্যে আমি কাব বিন জুহাইর মদিনা শরীফ থেকে বাইরে হওয়ার পরে মদিনা শরীফের একটু অদূরে আমি দেখলাম একটা খ্রিস্টান পাদ্রি বৈশা বৈশা কান্না করতেছে। কি করে বলেন না, কি করে? ওই পাদ্রি ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি দেখলাম একটা খ্রিস্টান পাদ্রি বৈশা বৈশা কান্না করে। আমি খ্রিস্টান পাদ্রিটার সামনে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম, ও খ্রিস্টান পাদ্রি, তুমি এই জায়গার মধ্যে বসে বসে কান্না করো, মনে বড় কষ্ট। খ্রিস্টান পাদ্রি আমি কাব বিন জুহাইরে বলে, ও হযরতে কাব বিন জুহাইর, আমি এই জন্য কান্দি না, তুমি মনে করেছো আমি দুনিয়াতে আল্লাহ হে নবীর জামানার পরবর্তী জামানায় আগমন করা কাব বিন জুহাইরের সামনে থাকা খ্রিস্টান পাদ্রি, আমি তোমাকে বলতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি খাবারের জন্য কান্দো না, কি তুমি টেনশন করতেছো সন্তানের জন্য না, তুমি এই জন্য কান্দো না। খ্রিস্টান পাদ্রি বলে, কিরে কাব বিন জুহাইর, তুমি বলতেছো আমি খাবারের জন্য কান্দি না, আমার মনের খবর তো তুমি জানো না, খবর হয়তো তোমার বিশ্বাস হবে, আমার আল্লাহ খবর জানে। কাব বিন জুহাইর বলে, আমার আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় তোমার মনের খবর আমার নবীও জানে, তোমার আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় তোমার মনের খবর কোনো মুমিন বান্দা বলতে পারে। কাব বিন জুহাইর বলে, খ্রিস্টান পাদ্রি, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তুমি কি জন্য কান্না করো আমি তোমাকে ওই কান্না করার কারণ বলে দিতে পারবো। খ্রিস্টান পাদ্রি অবাক, আর কি বলে, কাব বিন জুহাইর নবীর সাহাবি, সে নাকি আমাকে আমার কান্না করার কারণ বলবে? এই কাব বিন জুহাইর, তোমাদের না বিশ্বাস আল্লাহ তাআলা মনের খবর জানে, অন্তরের খবর জানে, তাহলে তুমি কিভাবে বলবা? কাব বিন জুহাইর বলে, আল্লাহর কসম, রাহমাতুল্লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে, রাহমাতুল্লিল আলামিন নবীর নেক নজর ফয়জাত আমার অন্তরে আমার সিনায় এমন ভাবে আসছে, একটা মানুষের চেহারার দিকে তাকায়া তার মনের চিন্তার খবর বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাহমাতুল্লিল আলামিন নবীর সৎকায় আমাকে দিয়েছে। জবান খুলে বলি সুবহান রাহমাতুল্লিল আলামিন নবীর প্রেমের সৎকায় আল্লাহ চাইলে সকল ক্ষমতা বান্দাকে দিতে পারে কিনা? কাব বিন জুহাইর বলে, হে খ্রিস্টান পাদ্রি, তুমি যদি আমাকে বলো তাহলে তোমার কান্না করার কারণ আমি তোমাকে বলে দিতে পারি। খ্রিস্টান পাদ্রি অবাক হয়ে গেলেন, কি বলে, তুমি কিভাবে বলবা? হ্যাঁ বলতেছি, আপনারা শুনতে চান? আপনারা চান শুনতে? এখানে যারা আছে মনে হয় না এদের বেশি কষ্ট হচ্ছে আমাদের, আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের যিনি রৌনক প্রধান মেহমানে আলা, যিনি সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদ আনছেন, আওলাদে সুলতানপুরি, হুজুর আসতেছেন, আসবে না, দোয়া করবে না তাদেরকে নিয়ে? এজন্য আমি আগে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে ফেলছি, যেন হুজুর আসে, আমি মুসাফির, আমার দোয়া হয়, হুজুরের দোয়া হয়, এবার দোয়া দুইটা লাগি যেটা আল্লাহর কাছে কবুল হয়, কি কোন আপনারা ঠিক আছে না? তো দোয়ার দরকার আছে না? কি কষ্ট বল, দরকার আছে না নাই? ওই দোয়া আমরা চাই কি চাই না? তাহলে সে কাব বিন জুহাইরের ওই ছোট্ট কথাটা, ওয়াকেটা আমি আপনাদেরকে শোনাতে চাই, রাজি আছেন? তো একটু শোনার আগে একটু মহাব্বতের দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা পান কোম্পানি সারা পান কোম্পানির না মোহাম্মদ দে পান কোম্পানি রেগুলার সারা জব কে সরকার তশরীফ লানে লাগে, সুবহান আল্লাহ, জব কে সরকার তশরীফ লানে লাগে, ওর গিলমা ভি খুশিয়া মানানে লাগে, জব কে সরকার তশরীফ লানে লাগে, ওর গিলমা
খুশিয়া মানানে লাগে, হর তরফ নূর কি রোশনি ছা গায়ে, হর তরফ নূর কি রোশনি ছা গায়ে, মুস্তফা মিলগি জিন্দগি মিল গায়ে, এ হালিমা তেরে গাদে মে আ গায়ে, দোয়া হো গায়ে কবুল আল্লাহ হি আল্লাহ, দোয়া হো গায়ে আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ জশনে আমাদের রসুল, আল্লাহ হি আল্লাহ বিবি আমেনা কি ফুল, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ লা বলো, আল্লাহ হি আল্লাহ লা, দোয়া হো গায়ে কবুল আল্লাহ হি আল্লাহ, জশনে আমাদের আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ জশনে আমাদের রসুল, আল্লাহ হি আল্লাহ বিবি আমেনা কি হি আল্লাহ, সালাত নিয়া আলাইকুম সালাতু নিয়া এবার ওই খ্রিস্টান পাদ্রি কাব বিন জুহাইরকে ডাক দিয়া বলে, নবীর সাহাবি আপনি বললেন আমার কান্না করার কারণ বলে দিবেন, আপনার মনে না বিশ্বাস, আল্লাহ ছাড়া কেউ মনের কথা বলতে পারে না। কাব বিন জুহাইর ডাক দিয়া কয়ে, খ্রিস্টান পাদ্রি গো রাহমাতুল্লিল আলামিন নবীর নেক নজর লাগলে মুমিন বান্দাও মনের খবর বলতে পারে। এবার কাব বিন জুহাইর কয়ে, খ্রিস্টান তুমি কি তাওরাত কিতাব পড়েছো, যে তাওরাত কিতাব লিখেছেন হযরত, যে তাওরাত কিতাব নাযিল হয়েছে হযরতে মূসা পয়গম্বরের উপর? ওই খ্রিস্টান ডাক দিয়া কয়ে, নাম হ্যাঁ আমি অবশ্যই ওই তাওরাত কিতাব পড়েছি। ও খ্রিস্টান পাদ্রি গো, তুমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু উম্মত প্রেরণ করবে, যেই উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে সূর্য দেখে তাদের নামাজের সময় নির্ধারণ করবে। আবারও মনোযোগ দেন, হযরত কাব বিন জুহাইর ঘোষণা করতেছে, খ্রিস্টান পাদ্রি তুমি তাওরাত কিতাবের মধ্যে এমন একজন উম্মতের কথা শুনেছ, এমন একদল উম্মতের কথা শুনেছ, যেই উম্মত সূর্যর আলো দেখে দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে। বলে হ্যাঁ তুমি এমন একজন উম্মতের কথা শুনেছ, এমন একদল উম্মতের কথা তাওরাত কিতাবে পড়েছ, যেই উম্মত দুনিয়ার জমিনে থাইকা উম্মতে মুহাম্মদী গুলা দুনিয়াতে বড় কষ্ট করবে, কিন্তু তারা কোনোদিনই ঈমান বিক্রি করবে না। হে খ্রিস্টান পাদ্রি, তুমি তাওরাত কিতাবের মধ্যে ওই উম্মতের কথা শুনেছ, সেই উম্মত দাজ্জালের সামনে পড়বে কিন্তু দাজ্জালের কাছে ঈমান দিবে না। যেই দাজ্জাল দুই হাতের মধ্যে এক হাতে জান্নাত রাখবে আর এক হাতে জাহান্নাম রাখবে, বলবে তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? আল্লাহর কসম ওই উম্মত কোনোদিন ওই জান্নাতটা পয়সা নিবে না, ওই উম্মত রাহমাতুল্লিল আলামিন নবীর আশা করবে। খ্রিস্টান পাদ্রি বলে, কি বলে, কাব বিন জুহাইরের মতো সাহাবি, এটা নবীর একজন সাহাবি, তুমি কেমনে আমার মনের খবর বলতে পারলা, আমার কান্না করার কারণ বলতে পারলা? কাব বিন জুহাইর ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রি গো তুমি এই খবরটা শুইনা, মনে মনে চিন্তা করলা, ওই উম্মত আবার কারা যারা জান্নাত সামনে পায়া জান্নাত নিবে না, ওই উম্মত আবার কারা যারা সূর্য দেইকা দেইকা নামাজ পড়বে, ওই উম্মত কারা যারা দুনিয়াতে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে? উনি ডাক দিয়া কই, ওই উম্মত আর কেউ না রে, ওই উম্মত হইল আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত। খ্রিস্টান পাদ্রি বলে, আমি কি ওই নবীর উম্মত হইতে পারবো? পাদ্রির এই জবাব শুনে কাব বিন জুহাইর বলে, তোমার কান্না করার কারণ শেষ হয় নাই কি? হ্যাঁ
তোমার কান্না করার কারণ শেষ হয় নাই। বলে কি বলো? বলে হ্যাঁ। হে খ্রিস্টান পাদ্রি, তুমি আরো একটা কারণে কান্না করেছো। বলে কি? তুমি কি তাওরাত কিতাবের মধ্যে পড়েছো? বলে কি পড়বো? দুনিয়াতে আখিরি জামানার মধ্যে এমন কিছু উম্মত আসবে যেই নবীর উম্মতের কারণে তোমার মুসা নবীকে আল্লাহ বানাইছেন। জি, যেই নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় ওই মুসা নবীকে স্মরণ করবে, কিন্তু ওই মুসা নবীকে 1000 বার স্মরণ করলে আল্লাহ যেই সওয়াব উম্মতের আমল নামায় দিবে। মুসা নবীকে আল্লাহ যেই নবীর কারণে বানাইছেন, ওই নবীর নাম মুবারক একবার জবানে নিলে আল্লাহ তাআলা সমস্ত নবীগণের নাম জবানে নেওয়ার সওয়াব দান করবে। পাদ্রী বলে আমি তো এটাই চিন্তা করতেছি। পাদ্রী কি বলে? আমি এটাই চিন্তা করতেছি। হযরতে কাব বিন যুহাইর বলে, জগতের মানুষ শোনো রে, আমি যখন খ্রিস্টান পাদ্রীকে এই কথা বললাম, খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী আমাকে আবার জবাব দেয়, আমি ওই নবীর উম্মত হতে চাই। এবার হযরতে কাব বিন যুহাইর বলে, ওগো খ্রিস্টান পাদ্রী, তোমার কান্না করার কারণ এখনো শেষ হয় নাই। বলে কি বলো? হা হা হা, এখনো তোমার কান্না করার কারণ শেষ হয় নাই। খ্রিস্টান পাদ্রী বলে কি বলো? বলে হা শুনো, তুমি আরো একটা কারণে কান্না করেছো, ওই কারণ অন্য কোনো কারণ না, আমি কাব বিন যুহাইর ঘোষণা করলাম রাহমাতুল্লিল আলামিন নবীকে, তুমি পাদ্রী, যদি তোমার চোখ দ্বারা দেখতে পাইতা তোমার কলিজা শীতল হইত, তোমার অন্তর শীতল হইত। হে খ্রিস্টান পাদ্রী, তুমি কি ওই রহমতের নবীকে দেখার জন্য কান্না করতেছো? খ্রিস্টান পাদ্রী বলে হ্যাঁ অবশ্যই, আমি ওই নবীকে দেখার জন্য কান্না করি। কাব বিন যুহাইর বলে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলি, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালিমা শরীফ তুমি তোমার জবান দ্বারা পড়ো, আল্লাহর কসম ও খ্রিস্টান পাদ্রি, তুমি ওই নবীকে দেখতে পাইবা। কিতাব প্রমাণ করে তারিখুদ দামিস্কের মধ্যে হযরত কাব বিন যুহাইরের হাদিস থেকে বর্ণনা করতেছে তারিখুদ দামেস্কের লেখক, উনি বলতেছে কাব বিন যুহাইরের জবানের সাথে জবান মিলাইয়া ওই কাফেরটা ওই পাদ্রীটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গ্রহণ করার সাথে সাথে ওই পাদ্রীটা মাথাটা ঘুরান দিয়ে কাব বিন যুহাইরের সামনে পড়ে গেছে। কাব বিন যুহাইরের সামনে পড়িরা হঠাৎ করে মুসকি মুসকি ঘুমের মধ্যে ওই খ্রিস্টান পাদ্রীটা হাসতেছে। কাব বিন যুহাইর বলে এ খ্রিস্টান পাদ্রী, এখন তো তোমার হাসার কোনো কথা না, এখন কেন হাসতেছ? খ্রিস্টান পাদ্রীটা মুসলমান হওয়ার পরে কালিমা পড়ার পরে উনি যখন বেহুশ হয়ে গেলেন, কাব বিন যুহাইরকে বেহুশ দেখে উইটা জবাব দেয়, হে নবীর কলিজার টুকরা সাহাবি হযরতে কাব বিন যুহাইর, আল্লাহর কসম, আমি যখন মাথা গুরাম দিয়ে তোমার কদমের সামনে পড়ে গেলাম, আমি দেখলাম আমার সামনে রাহমাতুল্লিল আলামিন নবী সশরীরে হাজির হয়ে গেছে। আপনারা বলেন একজন খ্রিস্টান পাদ্রি যদি কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে রাহমাতুল্লিল আলামিন নবীকে দেখার জন্য খ্রিস্টান থাকা অবস্থায় কাকুতি মিনতি করে, আজকে এই কমল মুন্সির হাটের কাঁচা বাজারের রেল স্টেশন সংলগ্ন ময়দান থেকে আমরা যদি এই পটিয়ার আশেকের রসুলরা মিলাদুন নবীর মাহফিলে বসে নবী দেখার এরাদা করি, মরণের আগে নবীজি একবার আমাদেরকে দেখা দিতে পারে কি পারেন? বলেন না পারে কি পারেন না? আরো জোরে বলেন না পারে কি পারে? আশেক বলতেছে দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তোমার, দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা, কি উপায় হবে আমার, আমি কেঁদে কেঁদে হই
গো সারা ডেকে নাও রোজা তোমার, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজ নিরালায়, বলেন না দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজ নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে হাসে কো তোমার, সারা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তুম, নবীর উম্মতের দল মাঝে মাঝে একা একা বসে বসে চিন্তা করি, কত ইহুদিরা মদিনা শরীফে রহমাতুল্লিল আলামিন নবীরে দেখছে, খ্রিস্টান হইয়া মুসলমান হওয়ার সাথে সাথে আমার নবীদিকে দেখছে। গত মাসের ২৪ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে নবীজির রওজা মুবারকের সামনে রেখে রেখে আদায় করেছি। নামাজের পরবর্তী সময়ে নবীজির রওজা মুবারকের মসজিদে নববী থেকে বের হয়ে বাবু সালাম দিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে যখন ঢুকতাম, নবীজির রওজা মুবারককে যখন সালাম দিতাম, আমি শুধু রহমাতুল্লিল আলামিন নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার গোলামের আপনার আশেকের জীবনে একটা আশা ছিল, মরণের আগে যেন আপনি নবীর রওজা মুবারক দেইখা মরি। ইয়া রাসূলুল্লাহ এই ছোট্ট বয়সে আমি পাগলাটারে আপনার রওজা মুবারককে আপনি নিয়ে আসছেন, নবীজি গো যখনই আপনি নবীর রওজা মুবারকের সামনে আসি নবীজি রওজা মুবারকের সোনালি জালি মুবারক গুলার দিকে তাকাইলে একটা গোল ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা দিয়া নবীর রওজা মুবারকের উপরে গিলাফ গুলা দেখা যায়, আমি ওই গিলাফ গুলার দিকে তাকিয়ে তাকে মুখে চুমা খেয়া খেয়ে বুকে লাগাইতাম। আমি চিন্তা করতাম, নবীজি এতদিন আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য আমার মনে বড় আশা ছিল, ও মায়ার নবী গো ও দয়ার নবী আপনার পাশে আপনি আপনার আবু বকর সিদ্দিককে নিয়ে ঘুমিয়ে আছেন, আপনার পাশে আপনি হযরত ওমর ইবনে খাত্তাবকে নিয়ে ঘুমিয়ে আছেন, নবীজি গো একটাবার কি আশেকরে আপনি মরণের আগে দেখা দিবেন না। আমি শুধু চিন্তা করতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বারবার দেখতে চাই। ও নবীর উম্মতের দল নবীর রওজা মুবারকের সামনে দিয়া সামনের দিকে যখন হাঁটতে যাই, বের হওয়ার সময় আমি তাকে দেখি নবীর রওজা মুবারকের সামনে দিয়ে যত আশেকেরা হেঁটে হেঁটে যায়, মুখে কথা বলতেছে, মুচকি হাসতেছে, কেউ জোরে জোরে হাসতেছে, কিন্তু আমি তাকে দেখি তাদের চোখগুলা বয়া বয়া পানি পড়তেছে, অনেকের চোখগুলা লাল হয়ে আছে। আমি চিন্তা করলাম কেন জানি তারা কান্দে, হঠাৎ করে মনে হইল আমার একজন উস্তাদ আছে মাওলানা শহীদুল্লাহ হুজুর হজের মুয়াল্লিম, উনি আমাকে বলছে শামিম যেদিন তুমি মদিনা শরীফ যাইবা নবীজির বাবু সালাম দিয়া রওজা মুবারকের দিকে যখন ঢুকবা দেখবা নিজেও জানো না মনের অজান্তে চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে, আল্লাহর কসম মানুষের চোখগুলার দিকে চাইতেছি মনে মনে আর এই চিন্তা করতেছি, আর নবীর রওজা মুবারককে আমি সালাম দিতেছি, তাদের চোখের দিকে তাকায়া আমি যখন আমার ডান হাতের দুইটা আঙ্গুল আমি আমার চোখে লাগাইলাম, আমি দেখলাম আমার চোখের মধ্যেও পানি। আমি চিন্তা করলাম আমি নিজে তো জানি না কখন জানি চোখ দিয়া পানি পড়ে গেছে, নবীর উম্মত
মত, টাকা কামাই করবা, বাড়ি বানাইবা, টাকা কামাই করবা, দামি গাড়ি কিনবা, টাকা কামাই করবা, ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইবা। আল্লাহর কসম, যেই নবীর কারণে আল্লাহ তাআলা জগৎ সংসার বানাইছে, টাকা পয়সা একদিকে রাখবা, রাইখা সন্তান সন্ততি পরিবার একদিকে রাইখা, কিছু টাকা আলাদা কইরা এরাদা করো আজকের মাহফিল থেকে মরণের আগে আল্লাহ তাআলা যেন একবার মদিনা শরীফ নিয়ে যায়। মনের আবেগ শেষ করতে পারবা না, মনের আবেগ শেষ করতে পারবা না। অনেকে চিন্তা করে, হুজুর আমি কেমনে মনের আবেগ শেষ করব, মদিনা শরীফ কেমনে যাইব। আরে ওই মদিনা শরীফের মধ্যে এমন বরকত, এমন বরকত, এমন বরকত, রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেছে কিয়ামতের আগে দক্ষিণ পূর্ব দিক থেকে এমন কিছু খাটো খাটো লোক আগমন করবে, যারা যায় বাইতুল্লাহ শরীফ ভাঙবে, কাবা শরীফ ভাঙার জন্য চেষ্টা করবে। কিন্তু মদিনা শরীফ এমন পবিত্র জায়গা, ওই মদিনাতে মহামারীর মতো কোন রোগ আগমন করতে পারবে না। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি রওজা মুবারক থেকে কত আশেকদেরকে ডাক দেয়। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, মদিনা শরীফ থেকে 31 তারিখ যখন জুলহুলাইফা মসজিদ থেকে যখন এহরাম বান্দা মক্কায় গেছি, প্রথম মক্কা শরীফে তাওয়াফটা শেষ কইরা হাজরে আসওয়াদের চুমা দিয়া সাফা মারওয়া সাই কইরা মক্কার গিলাফের রুকনি আমিনের সামনে যাইয়া চাদরটার মধ্যে ধইরা বলছি, আল্লাহ আপনার কাবা ঘরের চাদর দইরা দোয়া করি, বাংলাদেশে আপনার কত পাগল বৈসা রইছে, নবীর কত প্রেমিক বৈসা রইছে। আল্লাহ আপনার যেই পাগলরা মক্কা দেখার জন্য পাগল, মদিনা দেখার জন্য পাগল, আল্লাহ আপনার পাগলদেরকে আপনার ঘরটা দেখার জন্য নিয়ে আসেন, নবীর রওজা দেখার জন্য নিয়ে আসেন। আমার একটা বিশ্বাস, এরা মক্কা দেখলে মদিনা দেখলে এদের অন্তরের আবেগ ধরে রাখতে পারবে না। ও আশেকের রাসূল, টাকা দিয়া কি করবা, পয়সা দিয়া কি করবা, টাকা পয়সা ধন সম্পত্তি দুনিয়ার মুসি কামাই করে, মেতর কামাই করে, তাদেরও টাকা পয়সা আছে, তোমরা যারা টাকা পয়সা ইনকাম করো এরাদা করো, আল্লাহ যেন মদিনা শরীফে যাওয়ার আগে এহরা আমাদেরকে মরণের কাফন না পরায়, আল্লাহ যেন শরীরে এহরামের কাপড় লাগানোর আগে কাফনের কাপড় না পরায়, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে, জোরে বলেন আমিন। জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। আমি দোয়া করেছি কাবা শরীফের গিলাফ ধরে, আল্লাহ আপনার হাবিবের অনেক গোলাম আছে যারা মদিনা আসার জন্য পাগল, আপনি অবাক হবেন, আমি মাঝে মাঝে চট্টগ্রাম শহরে পাহাড়তলি এলাকায় যখন মাহফিল করি, এক অন্ধ লোক, অন্ধ, সে আমার কাছে একদিন এসে হাত বাড়াইছে, হুজুর আর কিছু দোনা, চট্টগ্রামের ভাষায় বলতেছে, আমি বলছি তুমি টাকা দিয়ে কী করবা, তুমি তো প্রত্যেক দিন ভিক্ষা করো, তোমার কামাই ভালো। আমি মাঝে মাঝে এমন ফকির যারা, এদের সাথে সামনে পাইলে আমি দুষ্টামি করি, কথা বলি, বইলে আর পরে দিই। আমি বললাম তুমি টাকা দিয়ে কী করবা, এ বলতেছে হুজুর টাকা দিয়ে কী করবো, হুজুর টাকা তো কত মানুষ কামাই করে, হুজুর আমি মদিনা যাবো, এই কী ভাগ। আমি বললাম তো তোমার তো শখ নেই, তুমি মদিনা যাই কী করবা, বলতেছে হুজুর আমি হাসান রেজার মুখে শুনছি অনেক পাগল নাকি মদিনায় গেলে মদিনার রোজার সামনে গেলে চোখ খুলি যা, আমি এই জন্য টাকা জমাইতেছি আমি মদিনা যাবো, আল্লাহ যেন চোখ খুলি দেয়। আমি কি রে এটা কী পাগল, এটা কি পাগল। তো এই জন্য আপনারা যারা কক্সবাজার যান বা ঘুরার জন্য টাকা পয়সা ব্যয় করেন না, বাদ দেন এগুলা ভাই, এগুলো আপনার দুনিয়ার একবারে বেশি শৌখিনতা, আপনি এগুলা বাদ দিয়ে মাত্র 1,30,000 টাকা বা 40,000 টাকা বেশি লাগবে না জোগাড় করেন, উমরজের নিয়ত হলেও গমন করেন, রসুলে পাকের রোজার সামনে যান, দেখবেন আবেগ কী জিনিস বুঝবেন, নবীজি রওজা মুবারক দেখার জন্য যান, মজা কী জিনিস বুঝবেন, মিলাদুন্নবী করছেন না, ওইখানটা দেখে আসার পর আবেগ বেড়ে যাবে। এখন একটা গরু জবাই করছেন না, 10টা গরু জবাই করবেন, কেন চিন্তা করবেন জানেন, রাহমাতুল্লিল আলামিন নবী উম্মতরে পাগল বানিয়ে দিয়ে এখানে শুয়ে আছে, তো ওই নবীর পাগল হয়ে টাকা দিয়ে কি করব, ওই নবীকে যদি না পাই মিলাদুন্নবী সাজাইছি, একটাই কারণ ওই নবীকে মরার আগে একবারে চামড়ার চোখে দেখতে চাই, কথা বলেন ঠিক কি না। আর নচত্তাই মাহফিল করে কোনো লাভ নাই, মাহফিলের মুনাদাতে কান্না করবেন, কান্না না আসলে কান্নার কথা কয় না কেন, অনেক টাকা হলে এখন ফলান দিতে না, অনেক পয়সা হলে এখন ফলান দিতে, কিছু করতে পারে নাই তো, এ টাকা দিয়ে কি হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমাদেরকে।